হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই ভালো আছেন? আজকে আমার আলোচ্য বিষয় সিমেন্ট বা বাইন্ডিং ম্যাটেরিয়ালস। নির্মাণ কাজে সিমেন্ট অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান। সিমেন্ট এক ধরনের বাইন্ডিং ম্যাটেরিয়ালস যা পানির সংমিশ্রণে কংক্রিট, মর্টার বা মশলা অথবা প্লাস্টার ইত্যাদি বিভিন্ন কাজে বালি এবং খোয়ার সংযোগ ঘটিয়ে থাকে। সিমেন্টের মান যাচাই। সিমেন্টের মান যাচাইয়ের ক্ষেত্রে ল্যাবে সিমেন্টের ভার বহন ক্ষমতা বা কম্প্রেসিভ স্ট্রেংথ পরীক্ষা করা হয়ে থাকে, যা সিমেন্টের শক্তি যাচাইয়ের অন্যতম মানদণ্ড। আমাদের দেশে অধিকাংশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলোতে এই পরীক্ষা করা হয়ে থাকে। এছাড়া স্থানীয় প্রকৌশল অধিদপ্তর বা LGED ল্যাবেও সিমেন্টের মান যাচাই এর জন্য পরীক্ষা করা হয়ে থাকে। এসব ল্যাবের প্রাপ্য রেজাল্ট স্বীকৃত এবং নির্ভরযোগ্য হয়ে থাকে। সিমেন্টের ধরন। সিমেন্টের প্রধানত ধরন দুই ধরনের হতে পারে। এক নম্বরে OPC, যেটা অর্ডিনারি পোর্টল্যান্ড সিমেন্ট। দুই নম্বরে PCC, সেটা পোর্টল্যান্ড কম্পোজিট সিমেন্ট। OPC সিমেন্টের ক্লিংকার হয়ে থাকে 95% থেকে 100% এবং PCC পোর্টল্যান্ড কম্পোজিট সিমেন্ট এর ক্লিংকার হয়ে থাকে 65% থেকে 79% পর্যন্ত। সিমেন্টের দুই ধরনের আমি বললাম, OPC এবং PCC। যেটা OPC সেটা আমরা CM1 ধরবো, আর যেটা PCC এটা CM2। এর ভাগ আছে একটা CM2 AM এবং BM। এই দুই ধরনের হয়ে থাকে সিমেন্টের শক্তিমাত্রা পরীক্ষা। অর্থাৎ সিমেন্টের শক্তিমাত্রা কত হয়ে থাকে, সিমেন্ট এর কাজ করার পর 3 দিন পরে শক্তিমাত্রা আসবে 1890 PSI, 7 দিন পরে শক্তিমাত্রা আসবে 2900 PSI এবং 28 দিনে শক্তিমাত্রা আসবে 3720 PSI। এবার আসি সিমেন্টের সেটিং টাইম। সিমেন্টের সেটিং টাইম দুই রকম হয়ে থাকে। এক নম্বরে ইনিশিয়াল সেটিং টাইম বা প্রাথমিক সেটিং টাইম। সিমেন্টের ইনিশিয়াল সেটিং টাইম বা প্রাথমিক জমাট বাঁধার সময় 30 মিনিট থেকে 45 মিনিটের ভিতরে হয়ে থাকে। সিমেন্টের মিশ্রণের 30 থেকে 45 মিনিটের মধ্যে উক্ত মিক্সার কাজে ব্যবহৃত সিমেন্ট ব্যবহার করতে হবে। অর্থাৎ এরপরে মিশানো সিমেন্ট আর ব্যবহার করা উচিত হবে না। এই সময়ের ভিতরেই আপনাদের ওই মিক্সার ঢালাইয়ের কাজে ব্যবহার করতে হবে, এরপরে আর ব্যবহার করা যাবে না। এবার আসি আমি ফাইনাল সিটিং টাইম বা চূড়ান্ত জমাট বদ্ধ। এটা 60 মিনিট থেকে 10 ঘন্টা পর্যন্ত হয়ে থাকে। এ সময় সিমেন্টের জমাট বাঁধার ফাইনাল সময় হয়ে থাকে। এদিকে খেয়াল রাখতে হবে, আমি এই বিষয় নিয়ে আপনাদের বললাম। এখন আসি আমি, এবার আসবো আমি সিমেন্টের লক্ষণীয়, অর্থাৎ যে বিষয়গুলো আপনারা লক্ষ্য রাখবেন, তা হচ্ছে শুষ্ক স্থানে বায়ু চলাচল করে এমন জায়গাতে সিমেন্ট রাখতে হবে, পানির সংস্পর্শ থেকে দূরে রাখতে হবে, সরাসরি মেঝের উপর সিমেন্ট রাখা যাবে না, মেঝেতে হালকা কাঠের গুঁড়া বা ভুষি ছিটিয়ে কাঠের বাটাম দিয়ে তার উপর সিমেন্ট রাখতে হবে।
পরীক্ষায় দেখা যায় সদ্য প্রস্তুত সিমেন্টের ক্ষেত্রে স্ট্রেংথ প্রায় শতভাগ, সংরক্ষণে 3 মাস পর তা 20% কমে যায়, 6 মাস সংরক্ষণের পরে এই শক্তি 30% কমে যায়, 2 বছর ধরে সংরক্ষণ করে রাখলে সিমেন্টের স্ট্রেংথ অর্ধেক কমে যায়। অর্থাৎ অবশ্যই আপনারা সিমেন্ট সময় দেখে শুনেই আপনারা সংরক্ষণ করবেন, যত তাড়াতাড়ি সম্ভব আপনারা সেই সিমেন্টগুলো ব্যবহার করবেন, এ না হলে আপনাদের সিমেন্টের কার্যকারী ক্ষমতা নষ্ট হয়ে যাবে এবং এটা ব্যবহারের অনুপযোগী হবে। আমার এই ভিডিওগুলো দেখে বা আমার এই ভিডিও দেখে যদি আপনাদের কোনো উপকারে আসে বা আপনারা কোনো কিছু শিখতে পারেন, তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমি রেগুলার ভিডিও আপলোড করে থাকি যা কনস্ট্রাকশন সাইটের জন্য। অবশ্যই আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। ধন্যবাদ।